দেশে এখন বিনিয়োগের সর্বোচ্চ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে কেউ বিনিয়োগ করলে তাকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় গেল এক দশকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনকে উন্নয়নের অন্যতম কারণ হিসেবেও মন্তব্য করেন সরকার প্রধান। লন্ডন থেকে আরও জানাচ্ছেন ফারজানা শোভা। শেয়ারবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিক রোড শো করছে বাংলাদেশ। দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির আয়োজনে দেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগ আকর্ষণ করাই যার অন্যতম লক্ষ্য। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। শহরটির কুইন এলিজাবেথ সেন্টারে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউকে ইনভেস্টর্স উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিবেশ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসার জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তার সরকার। As many as 100 special economic zones and 28 high-tech parks are being made ready for foreign and domestic investment. Bangladesh is a changed country. Bangladesh has become an attractive investment destination due to rapid urbanization, increasing consumption of electricity, rapid growth of middle class consumers with increasing purchasing power, growing connectivity with massive markets in South and Southeast Asia. বিদেশিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদেরকেও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশ সরকার প্রধান। বাংলাদেশের যারা তাদেরকে আমি বিশেষভাবে আহ্বান করি যে আপনারা আসেন এবং আপনারা ব্রিটিশ ইনভেস্টর্স আছে তাদেরকে পার্টনার করে নিয়ে আসেন, তাদের সাথে আপনারা বাংলাদেশে এসে ব্যবসা করেন, সব রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমি আছি, সেটা আমরা দেখব, এতে কোনো সন্দেহ নেই। সব ধরনের সহজভাবে যাতে ব্যবসা করতে পারেন সে ব্যবস্থাটা আমরা করে দেব। এছাড়া বিশ্ববাসীর চাহিদা মোতাবেক পণ্য উৎপাদনে দেশি প্রবাসী ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর সংকটকালে গোটা বিশ্ব যখন অর্থনৈতিকভাবে স্থবির ছিল, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে গেছে অত্যন্ত জোরালোভাবে। বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক ব্যবসায়ীদের দিকে মেসেজ দিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সরকারের সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে বাংলাদেশ হতে পারে তাদের ব্যবসা এবং বিনিয়োগের একটি সোনালী ক্ষেত্র। ফারজানা শোভা, এসএটিভি, লন্ডন, যুক্তরাজ্য। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd। এসএটিভি, সাথে আছি সবসময়।